আগামী 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে হতে চলেছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। উদ্বোধনী অনুষ্ঠানের রাজকীয় আয়োজন করা হয়েছে সাজো সাজো রব গোটা অযোধ্যায়। এদিকে তার আগেই বিশেষ ব্রত পালন করছেন প্রধানমন্ত্রী। দিনে একবেলা আহার করছেন, শুধুই ডাবের জল খেয়ে থাকছেন, এমনকি এই শীতেও মাটিতে শুচ্ছেন নমো। একই সঙ্গে বিভিন্ন তীর্থ ভ্রমণ করতেও দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীকে। শনিবার সেই মতোই তামিলনাড়ুর এক মন্দিরে পুজো দিলেন তিনি। তামিলনাড়ুর রঙ্গনাথ স্বামী মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই একটি হাতির শুঁড়ে তুলে দেন মাওতরগ্যান, সেটা স্পেশাল গিফট। ये बहुत ही खास तस्वीरें तमिलनाडु के तिरुचिरापल्ली से, और ये मंदिर श्री रंगनाथ स्वामी मंदिर। वैष्णव আবার আসনে বসে এক মনে শোনেন রামায়ণ গান। তিরুচিরাপল্লিতে এমনই নানা মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রীকে। மையோ மரகதமோ மரிகடலோ மழை முகிலோ மையோ மரகதமோ மரிகடலோ மழை முகிலோ ஐயோ இவன் நடடிவு। একটি হাতির সঙ্গে তার সাক্ষাতের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে মন্দিরের হাতির সুরে তিনি মাউথ অর্গ্যান তুলে দিয়েছেন, এরপরে তার সুরেও হাত বুলিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে বিশেষ উপহার তাও আবার প্রধানমন্ত্রীর হাত থেকে পেয়ে বেজায় খুশি গজরাজ। সুর উঁচিয়ে প্রধানমন্ত্রীকে প্রণাম করতে দেখা গেল ওই হাতিটিকে। উল্লেখ্য, তিরুচিরাপল্লির রঙ্গনাথ স্বামী মন্দিরে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী পা রাখলেন, আর সেখানেই তাকে তামিলনাড়ুর প্রাচীন কম্বা রামায়ণ গেয়ে শোনানো হয়। এক মনে চোখ বন্ধ করে সেই গানও শুনেছেন মোদী। এই মন্দিরের সঙ্গে রামায়ণে বর্ণিত অযোধ্যা শহরে সুসম্পর্ক আছে, এমন তাই দাবি মন্দির কর্তৃপক্ষের। রঙ্গনাথ স্বামী মন্দিরে পূজিত বিষ্ণু বিগ্রহের সঙ্গে অযোধ্যার সম্পর্কের উল্লেখ রয়েছে বৈষ্ণব ধর্মগ্রন্থে, তাও জানা যায়। রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে তাই এমনই গুরুত্বপূর্ণ বেশ কিছু তীর্থস্থল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা। মরগদমো মাইয়ো মরগদমো।